আসসালামু আলাইকুম দর্শক, সেভিন্স কিচেনের আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি নিয়ে এলাম গাজরের হালুয়া। আমি এই সাইজের 4টি গাজরকে এভাবে পিল করে নিয়েছি। পিল করা তো কম বেশি সবাই জানেন, তাই আমি আর সব পিল করে আপনাদের দেখালাম না। আমি পিল করে এভাবে গ্রেটার মেশিন একটা দিয়ে, চিকন ছিদ্র যুক্ত যেটা, সেই ছিদ্র যুক্ত গ্রেটার দিয়ে আমি গাজরটাকে গ্রেট করে তারপর আমি আপনাদের দেখাবো। আমার গ্রেট করা হয়ে গেল। এখানে প্রায় 250 গ্রাম থেকে একটু বেশি গাজর আছে। এখন আমি আপনাদের দেখিয়ে দেবো আর কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে। এখানে লাগবে গুঁড়া দুধ। আমি মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধ দিয়ে আজকে এটা তৈরি করব। এখানে আছে 1 কাপ গুঁড়া দুধ, আর আছে কনডেন্স মিল্ক। চিনি দেব না, চিনির পরিবর্তে আমি কনডেন্স মিল্ক দিয়ে এটা রান্না করব। আর এখানে লাগবে কিশমিশ। আমি কিশমিশকে পানিতে ভিজিয়ে রেখে চিকন করে কেটে নিয়েছি। আর লাগবে কাজু বাদাম। কাজু বাদামকেও আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর যা যা লাগবে আমি ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দেবো রান্নার সময়। চুলায় আমি প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আরও দিলাম 2 টেবিল চামচ। ঘিটা একটু গরম হোক। হালুয়া ধরনের জিনিসের মধ্যে বেশি করে ঘি দিতে হয়, ঘি দুধ এগুলো রিচনেস না হলে ভালো লাগে না। এখানে আছে এলাচ, তেজপাতা আর দারুচিনি। আমি এলাচ গুঁড়ো করে দিলাম না, আমি প্রথমে দিয়ে ঘিয়ের মধ্যে ভেজে তারপর তুলে ফেলবো, তাই আমি 2টা মাত্র এলাচ দিয়ে দিলাম এখানে। এবার একটু মুখটা ফাটিয়ে দেবো। 2টা তেজপাতা আর 1টা দারুচিনি, এগুলো আমি একটু ভেজে তারপর তুলে ফেলবো। হালুয়ার মধ্যে যদি মুখের মধ্যে গুটা থাকে আর মুখের মধ্যে লাগলে খুবই বাজে লাগে, তাই এগুলাকে একটু ভেজে তারপরে তুলে ফেলবো। এখন আমি দিয়ে দেব যে গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গাজর। গাজরটাকে সময় নিয়ে ঘিয়ের মধ্যে ভাজতে হবে। ভাজার উপরে হালুয়া নির্ভর করে, হালুয়ার টেস্টটা যত বেশি ভাজবেন তত বেশি হালুয়াটা ভালো হবে। ভেজে নেব আমি, একটু আগুনটা কমিয়ে দিচ্ছি, কম আঁচে এটাকে ভাজতে হবে, ভালো করে ভাজতে হবে। ধরেন 5 মিনিট আমাকে ভাজতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি, গাজরটা সিদ্ধ হওয়ার জন্য। কেউ দুধ দিতে পারে, কেউ পানি দিতে পারে, আমি পানি দিলাম কারণ আমি কনডেন্স মিল্ক দিব, গুঁড়ো দুধ দিব, তাই আর আমি লিকুইড দুধ দিলাম না, পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। নেড়ে চেড়ে এখন আমি এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পরে দেখবো গাজর সিদ্ধ হয়েছে কিনা। দেখি, এখন আমি এর মধ্যে দিয়ে দেব, আমার ভালো লাগে একটু ফুড কালার দিতে, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। আমি এখানে সামান্য লিকুইড দুধের মধ্যে ফুড কালারটা দিয়ে নেড়ে নিয়েছি। কখনোই ফুড কালার খালি দেবেন না, যদি গুঁড়াটা হয়, লিকুইডটা যদি হয় তাহলে দেওয়া যায়, কিন্তু গুঁড়া যেটা সেটা যদি হয়, পাউডার যেটাকে বলে, সেটা অবশ্যই দুধ দিয়ে অথবা পানি দিয়ে, হালকা পানি অথবা দুধ দিয়ে মিশিয়ে তারপরে দিবেন, নাহলে এটা মিশতে চায় না। আমি এখানে 1 চিমটি পরিমাণে ফুড কালার দিলাম, 1 চা চামচ দুধের সাথে মিশিয়ে। আবার ঢেকে দেব, গাজরটা আমার সিদ্ধ হয়নি এখনো, সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব আরো 5 মিনিট। খুব অসাধারণ একটা স্মেল বের হয়েছে ঘিয়ের, গাজরের, গরম মশলার। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। আগে একটু দেখি গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমার মনে হচ্ছে আর একটু সিদ্ধ করলে ভালো হয়। এখন আমি একটা একটা করে দেওয়া শুরু করব, নেড়ে দিই। এখন এর মধ্যে দিয়ে দেব আমি অল্প কিশমিশ, দেব ডেকোরেশনের জন্য অল্প রেখে দেব, বাদাম দিয়ে দেব অল্প, আবার ডেকোরেশনের জন্য কিছু রেখে দেব উপরে সাজিয়ে দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি আমি এখানে কনডেন্স মিল্ক,
এখানে কন্ডেন্স মিল্ক আছে 1 কাপ, কন্ডেন্স মিল্ক আমি দিয়ে দিলাম। যে যার মিষ্টি যেভাবে পছন্দ করেন সেভাবে দিবেন, আমি মিষ্টি তেমন বেশি খাই না, তাই মিষ্টি আমি আমার পরিমাণ মতো দিলাম। আপনারা যদি মনে করেন এখানে কম হবে তাহলে আর একটু অ্যাড করতে পারেন কন্ডেন্স মিল্ক। এখন আমি একটু নেড়ে দিচ্ছি, এখন হলো আসল ম্যাজিক, এটাকে নাড়তে নাড়তে টানাতে হবে, আর ঘুরে দেওয়া যাবে না, এখানে এটাকে নাড়তে নাড়তে টানাতে হবে। আমি এটাকে নেড়ে চেড়ে অল্প টানিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি আরো 1/2 চা চামচ ঘি দিয়ে দেবো, যাতে এটা সুন্দর ফ্লেভারের জন্য। ঘিটা দিয়ে আবার নেড়ে চেড়ে দেব। আমি আগেও বলেছি হালুয়া মানেই রিচ, ঘি দুধ চিনি এগুলোর মধ্যে হালুয়ার মজা। ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব গুঁড়ো দুধ, এখানে 1 কাপ গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। গুঁড়ো দুধটা মাওয়ার কাজ করবে। এখন এটা টেনে নিয়েছে, একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে নাড়তে একটু কষ্ট হচ্ছে, কারণ হালুয়াটা এখন টাইট হয়ে যাচ্ছে। আর বেশি সময় আমি চুলায় রাখবো না, কারণ এটা বেশি আর একটু ঠান্ডা হয়ে গেলে আরো শক্ত হয়ে যাবে। আমি চিনি সব চেক করেছি, আমার সবগুলো ঠিক আছে। এই যে এগুলা আমি মাওয়ার মতো বেশি নাড়াচাড়া করলাম না, মাওয়ার মতো এগুলো একটু দানা দানা থাকবে, ভালো লাগবে খেতে। যতটুকু নাড়া ততটুকু নেড়েছি, আর যখন ভাঙে নাই যেগুলা সেগুলা থাকবে। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব, আর আমি আপনাদের সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে আমার এই মজাদার গাজরের হালুয়া। এখানে আমি এটাকে একটু গার্নিশ করে দেব কিশমিশ আর কাজু বাদাম দিয়ে। এটা খেতে অসাধারণ মজা, খুবই মজা। এটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর কিরকম হয়েছে আমাকে জানাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর আমাকে আপনাদের সাথে রাখবেন। ধন্যবাদ সবাইকে।